sweet pizza. Hello and welcome. This is Yash from Flavor on Fire. আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি ফ্লেভার অন ফায়ার ফুড কোর্টে। রিসেন্টলি যে ব্যাপারটা মানে হচ্ছে ফ্লেভার অন ফায়ার যে ফুড কোর্টটা ওপেন হয়েছে, আমি চেষ্টা করছিলাম যে যেদিন ওপেন হয়েছে ওই দিনই ব্লগ করার, আমি আসলে পারি নাই, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। মূলত এই ফুড কোর্টটার কী কী শপ আছে, কোন কোন মানে আইটেম এখানে পাওয়া যায়, ওই জিনিসটা আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। আর বেসিক্যালি এখানকার এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাটমসফিয়ার সব কিছু তুলে ধরার জন্য আজকে এই ভিডিওটি হবে। সো লেটস মুভ উইথ মি। আমি আসলে মানে আমার পছন্দের মতো ওইরকম কিছু এখনও দেখি নাই যেটা অর্ডার করা যায় বা খেয়ে দেখার মতো। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে ফ্রাতলুক। এখানে লাইভ মিউজিকের ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, যদিও এখন কেউ নাই এই মুহূর্তে লাইভ মিউজিকের জন্য। ওভারঅল প্লেসটা মানে একটা কমপ্লিট একটা মানে মানে প্যাকেজ আমার জন্য। আপনার ছেলে এখানে এসে সেলফি, ফটোগ্রাফি, ইনডোর ফটোশুট, আউটডোর ফটোশুট মানে যে কোনো কিছু করতে পারেন। এখানে একটু মানে ব্যবস্থাটা আমি আপনাদেরকে দেখা নিতে চাই। এটা মনে হয় আর্টিফিশিয়াল পদ্ম ফুল দেখা যাইতেছে। এখানে মাস্ক শপ দেখা যাচ্ছে। অ্যান্ড ফাইনালি আরেকটা শপ যেটা দেখা যেতেছে এটা হচ্ছে আপনার আলাদিনস, আলাদিনস শেখ। তো আমাদের ফুড অর্ডার অলরেডি হয়ে গেছে, অপেক্ষা করতেছে খাবার জন্য। খুব খুব অপেক্ষা চলতেছে না? বেসিক্যালি ইটস নট আ ফুড রিভিউ, ইটস ফুড কোর্ট রিভিউ। আমি আপনাদেরকে প্রত্যেকটা শপ দেখাইছি, প্রত্যেকটা শপের ওভারভিউ দেখানোর চেষ্টা করছি, প্রত্যেকটা শপের মধ্যে কী কী পাওয়া যায় আমার ডিসক্রিপশন বক্সে আপনারা দেখতে পাবেন। আরেকটা ব্যাপার আমি যেটা বলবো, এখন আমি এখানে এসে একটা আনকমন জিনিস ট্রাই করতে চাইছিলাম। সো আমার কাছে আনকমন যে জিনিসটা মনে হয়েছে এটা হচ্ছে সুইট পিৎজা। পিৎজা আমরা সবসময় ঝাল মানে খাইছি, মানে ঝাল অপশন পাইছি এটা খাইছি, বাট সুইট পিৎজা মানে
একদমই ডিফারেন্ট মনে হলো নামটা। সো আমি বেসিক্যালি একজন পিৎজা লাভার, আমি একটু ট্রাই করে আমি এর মধ্যে বলে দিতে চাই, আমি অর্ডার করছিলাম হচ্ছে আলাদিনস শপ থেকে। তো তারাই মূলত এই সুইট পিৎজাটা অফার করতেছে এখানে, আর তারা আমাকে যেটা বললো যে এটা নাকি তাদের হচ্ছে বেস্ট সেলিং একটা মানে আইটেম, অ্যান্ড এটা নাকি তাদের কাস্টমার রিভিউ অনেক ভালো। আমি চেষ্টা করব তাদের এই আইটেমটা খেয়ে আপনাদেরকে জানানোর এই জিনিসটা আসলে কেমন। সো লেটস ডু ইট। It's a combination of chocolate and other stuff, you know. And I would like to say যে আসলে একটু দেখি কী অবস্থা, মানে খুবই গরম মনে হইতেছে, অ্যান্ড লুকস ভাইব্রেন্ট না কালারফুল সি। মাশরুম আছে, সুইট ভ্যানিলা অ্যান্ড চকলেটের একটা মিশ্রণ পাওয়া যেতেছে। বাট পিৎজা তো পিৎজাই, পিৎজা আমরা যেমনি খাই অভ্যস্ত, অন্য যদি না পাই আমার কাছে ভালো লাগবে না। সো আমি খাওয়ার পরে সুইট লাগতেছে, ভালো লাগতেছে না, আমি রিকমেন্ড করতেছি না। আপনারা যদি খেতে চান টেস্ট ডিফারেন্টের জন্য আপনারা খেয়ে দেখতে পারেন, বাট আই এম নট রিকমেন্ডেড দিস ওয়ান। নট ব্যাড অ্যাকচুয়ালি, বাট আমি রিকমেন্ড করবো না। একটা যেটা ব্যাপার বল আমার মানে বলতে হয়, আমি তো আপনাদেরকে এখানকার এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাটমসফিয়ার সব কিছু দেখাইলাম, তো আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে বা যে কাউকে নিয়ে এখানে ঘুরতে চলে আসতে পারেন। এই প্লেসটা খুবই সুন্দর করছে, অ্যান্ড ফটোগ্রাফি, আপোগ্রাফি, সেলফি সব কিছুর জন্য পারফেক্ট। দেখা হবে নতুন করে এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।